না দেখলে বাসে না নুরুল হুদা আমার প্রাণ তুমি কোন বা দেশে, হে রহিলা রে দয়া তুমি কোন বা দেশে, হে রহিলা রে দয়া চান যেমন শিমুলের চুলা বাতাসে উড়ে রে সেই বাবে উড়াইলা আমার প্রাণ মরছিন, সেই বাবে আমার প্রাণ তুমি কোন বা দেশে, হে রইলা রে দয়া তুমি কোন বা দেশে, হে রইলা রে দয়া। সলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে সাথে বরণ আউযু বিল্লাহ সবাই যদি আওয়াজটা একটু জোরে করে ইনশাআল্লাহ আমি খুশি হব, একটু মহব্বতে রাত্র বেশি হয়ে গেছে, তারপরও আমরা তো সুন্নি মানুষ, কথা ঠিক নেই বাবা, দরবারের জন্য তো 12:30টা কিছুই না, ঠিক না বেঠি? দরবারে উরুস তো রাত্র 3টার সময় উঠলো, মাগরিবের নামাজের সময় মতো মনে হয়, কথা ঠিক না বেঠি? আমরা কি ঘুমিয়ে গেছি নাকি? কারা কারা সজাগ আছে দিয়ে হাত তুলে দেখান, একটা তাকবির লাগান, একটা তাকবির, নারে তাকবির, আল্লাহ সকলে বলি মারহাবা, তালাওয়াতটা করলে খুশি হবে কে? জবান করলে বলি খুশি হবে কে? আমাদের মালিক কে? সুন্নিদের আল্লাহ কয়জন? জোরে বলতে হবে সুন্নিদের আল্লাহ কয়জন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহ নয়, কথা ঠিক না বেঠি? মাজারে যিনি ঘুমিয়ে আছেন আমরা ওনার মাজার জিয়ারত করি, আমরা মাজারে সেজদা করি না, সেজদা একমাত্র মসজিদে করি, সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর ওলিকে ওলি মনে করি, আল্লাহকে আল্লাহ মনে করি, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। হাত তুলে বলেন ঠিক না আমাদের হবে? আমরা সুন্নি জামাত যারা নবীর প্রেমে দিওয়ানা তারা, কথা ঠিক নেই? আর কোনো সমস্যা আছে? কোরআন তেলাওয়াত করলে খুশি হবে কে? জবান করলে বলতে হবে? যাদের জবান আছে তাদের উপরে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের সাথে আমার কোনো দাবি টাবি নাই। জবান যাদের আছে একটু জোরে বলতে পারো, রাজি আছি? তাহলে একসঙ্গে পড়ো, আও বিসমিল্লাহির রহমান عليهم ولا هم يحزنون. الله أكبر.
সকলে মহব্বতে করুন আল্লাহুম্মা মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি জাতনকে মানার মতো মানো ইমান আনো ঠিকনি জাতনকে মানার মতো মানো ইমান শক্ত করতে গেলে পাঞ্জাতন কি বাদ দেওয়া যাবে কথার কথা কয় না বাদ দেওয়া যাবে ইমানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ পাঞ্জাতনকে মানার মতো মানো ওরে বাবা রে পাঞ্জাতনকে মানার মতো মানো আল্লাহুম্মা জবানগুলো মারহাবা আওয়াজ করে সাইয়্যিদ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পিছনের ভাইয়ের আওয়াজটা জুড়ে হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবীজির আর একটু মহব্বতে ডাকেন আল্লাহুম্মা বাবা আওয়াজটা তো মহব্বতে বাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজি আঙ্গুল মুবারকের ইশারাই ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যাই আরে আল্লাহু আকবার বলা যাবে না আরে নবীজি আঙ্গুল মুবারকের ইশারাই ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যাই বাবা হযরত আলীর নামাজ তো কোন হযরত আলীর নামাজ তো কোন খাজা হয় না হ্যাঁ চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলো চলো নবীজির নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা মারহাবা মহব্বতে বাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আওয়ালে নাম আহাদ দুয়ুমে মুহাম্মদ সুবহানাল্লাহ একটু জোর হবে বাবা আরে দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখি লাগো একটু চুমা দিয়েন যখন নবীর নাম বলবো একটু চুমু দিতে হবে আমরা তো আশেকের রাসূল ঠিক নি বাবা
এগুলো কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে বাবা? রাত্র তো বেশি হয়ে গেছে, আমি তো বেশি বলতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? যারা যারা আসি থাকবো ইনশাল্লাহ, আসে গেলে তো এখানে অভাব নাই, কথা ঠিক নেই। একটু শুনেন কি বলি, আওয়ালে নাম আহাদ দুয়ুমে মুহাম্মদ, বাবা দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাকি লাগো, আরে চতুর্থে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া ষষ্ঠতে রুহ সৃজন করিলা জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাহাম জপরে নাহাম জপরে জপরে পাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শাফি রাহমাতালিল আলামিন শাফিউল মুজনিবিন রাহমাতালিল আলামিন গুনাহগার উম্মতকে ধরাইতে ধরায় আসিলা, কথা বলো বাবা ঠিক না বেঠে? ওরে আজিজির এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি, নবী সারা গতি আছে, কথা বলতে হবে, নবী সারা কোনো গতি আছে নাকি? ওরে গ্রামের নাম কি? বরকা টুলা না ডুলা? টুলা। আই হায়, এই বরকা টুলা বাসির এই মিনতি, দয়াল নবী ছাড়া নাই রে গতি, দয়া করে পার করিও হাসরের বেলা জপলা ইলাহা ইল্লাল্লাহ। এটা শরীরে কে বাবাইছে না বাবাইছে না? শুনলা নারা নারা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাহাম জপরে নাহাম জপরে জপরে পাকলাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ, এই জীবনের হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কানবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি, আহা আহা আওয়াজে হাসবি রব্বি, এই ওইছেন ওইছেন, আমি হাসবি রব্বি বলে আপনারা জাল্লাল্লাহ জোরে বলতে হবে, ঘুমটা আগে সারতে হবে নবীর প্রেমে, হাসবি রব্বি ওইছেন ওইছেন আর একটু জোরে, হাসবি রব্বি হাসবি রব্বি বলো মাফি কলবি হক নূর মুহাম্মদ, বলো নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ, এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বান্দা গুনাহগার মাহাব চাই গো বারে বার, আমরা বান্দা হে বারে মাফ করো গো হে আল্লাহ ক্ষমা করো হে আল্লাহ, এক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কর না আল্লাহু আকবার, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ, কথা কোন কথা কোন কথা কোন ঠিক না বে, এবারে পুষ্টটা কই পুষ্টটা কই পুষ্টটা কই আসেনি, হ্যাঁ তোমায় না দেখলে বাঁচে না নূরুল হুদা আমার প্রাণ, তুমি কোনবা দেশে হে রহিলা রে দয়া চান, কথা কোন বাবা ঠিক না বেঠি? কইলে কি বেশি সমস্যা হইব নাকি? অসুবিধা নাই, সমস্যা হইলে হইছে, আমি তো পাগল মানুষ প্রেমিক মানুষ, আমার প্রেম আমার কাছে আপনার প্রেম আপনার কাছে, কথা কোন ঠিক না একটু বলেন আমার সাথে, তুমি কোন বা দেশে
রহিলা রে দয়া চান, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে সেই বাবে উড়াইলা মার প্রাণ মরছিন, সেই বাবে আমার প্রাণ তুমি কোন দেশে হে রইলা রে দয়া, তুমি কোন দেশে হে রইলা রে দয়া চান। একটু জিকির লন হং লা 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 চাপ দাও কালবে হং লা হং লা হং হং লা হং লা হং লা দয়ার প্রান্তে নেই নৌকা আলা বাসের সুরে মারাওয়া হং দয়ার প্রান্তে নেই নৌকা আলা বাসের সুরে মারাওয়া হং লা হং লা হং লা হং দেওয়া নাম্বা নাইসে নুরুল হুদা পাগ লম্বা নাইসে মাশাল্লাহ হং দেওয়া নাম্বা নাইসে মুরশিদ পাগ লম্বা নাইসে হাবিবুর রহমান আজিজিরে প্রেম দয়াল প্রান্তে নীল কাশের সুরে মারাওয়া হং লা হং লা হং লা হং লা হং লা বিরান নামের প্রেমের বরি রেখা বৈসে বিরান নামের প্রেমের বরি রেখা বৈসে মাশাল্লাহ হং মুর্শিদ মুর্শিদ কইরা আমি গরি আমার মুর্শিদ নীল মন কানিয়া মাশাল্লাহ হং লা হং আমার মুর্শিদ নীল মন কানিয়া মাশাল্লাহ হং মন করে কাঁদিল মন প্রেমে আমার মুর্শিদ নীল মন কানিয়া আমার নুরুল হুদা নীল মন কানিয়া মাশাল্লাহ হং লা হং লা হং লা হং লা হং লা হং লা আমার মুর্শিদ নীল মন কানিয়া মাশাল্লাহ হং লা হং লা হং লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ সময় একেবারে অল্প বিশাল লম্বা বয়ান আপনারা বলেন এই দরবার শরীফে আসতে পেরে আমরা সবাই খুশি না বেলা খুশি মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমাতুল্লাহি আলাইহির এই পবিত্র অরুষ বাৎসরিক অরুষ মাহফিলে আমরা যারা ভক্তবৃন্দ সহ গ্রামবাসী যারা এসেছেন দূর দূরান্ত থেকে আগত মেহমান সকলের কদম মোবারকে আমি নাঈম উদ্দিন আজিজির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করি দিনটা যেন ভালো থাকে ঠিক নি বৃষ্টি আইলে বাবা দৌড় মারবি নি আবার আল্লাহর কাছে হ্যাঁ বৃষ্টি আইলে কি দৌড় টুর কি কম দিব না কি তো আছে দৌড় দইন না বক্তা নাইমুদ্দিন আজিজ না ভাই এবারে কথা বলতে হবে হাত ধরে বলতে হবে
বাবা এটা রাত্রে তিনটার বক্তা বাবা, কথা কোন ঠিক না বেঠে। আমরা কি এখানে বৃষ্টির বয়ে থাকবো নাকি আল্লাহর বয়ে থাকবো? আমরা কি রাসেল বাম্পার বাম্পার না বাইপার, হাই 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 রাসেল বাইপার? বাবা রে বাবা, একবারটা নাম রাখছে রাসেল বাইপার, আমি নাম রাখছি রাসেল বাম্পার। আরেকজন করতেছে রাসেল বাইফুট, আরেকজন বলতেছে রাসেল বাইসাপ। ওইটা বলতাম রাসেল বাইপারের বয়ে মানুষ বড় আতঙ্ক, আল্লাহর বয়ে মানুষ মসজিদে যেতে চায় না। কথা বলতে হবে ঠিক না বলতে হবে? রাসেল বাইপারের বয়ে ঘরের ভিতরে কুনার ভিতরে বসে থাকে সর্বনাশ, এখন তো আমাকে সবল মেরে দিলে শেষ। খবর ভাইসি বাজান, খবর কি অন্যান্যের ভিতরে খবর ভাইসি শুনলাম রাসেল বাইপার নাকি ডিম সারা কি সারা বাচ্চা ডিম দেওয়া নাকি? বলে ডিমও দেয় না রে, কোন জাতের সাবাইল রে বাবা, ডিম সিম সারাই বলে ডাইরেক্ট বলে বাচ্চা। বাবা রে বাবা, এটা কোন বা এটা আবার কোন গজব আইলো রে বাবা? কথা কোন ঠিক না বেঠে? আগে বলে এই গজব কেমনে আইছে? ওইটা ইন্ডিয়া থেকে বাইশা বাইশা আইছে। কোথায় থেকে বাইশা আইছে? ইন্ডিয়ার ভানিতে বলে বাইশা আইছে বাবা। আচ্ছা জোরে কোন এই রাসেল বাম্পারের বয়ে যদি আমরা বাড়িতে বাড়ির কোনার ভিতরে বৈশা থাকি তো ইমানদার হলো কেমনে? কথা কোন না ঠিক না বেঠে? ফেসবুকের ভিতরে পোস্ট করে আমাদের সিলেটে আমাদের এমন জায়গায় অন্য জায়গায় রাসেল বাইপার আসছে, আপনারা জবান করে বলেন বই করতে হবে কাকে? আমরা ইমানি সুন্নি মুসলমান, রাসেল বাইপারকে বই পাই না, আমরা আল্লাহকে বই পাই। হাত করে বলতে হবে ঠিক কিনা বলতে হবে? নারে তাকবীর, নারে রিসালাত, রিসালাতের আগমন, আল্লাহর ওলির আগমন, বিরসা হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে বিরসা হুজুরের আগমন। আমাদের সামনে আপনারা আমাদের সুপরিচিত আমাদের মাহফিলের মেহমানে আলা পীর সাহেবুদের আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা কি খুশি না দেজা? কারা কারা খুশি একটু হাত তুলে বলি আল্লাহ আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ, আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এখন কি ঘুম কি আসে না গেছে? কার কার ঘুম আছে একটু হাত তুলে দেউক্কা। দেখছিনি কারোটা বাবা? হ্যাঁ হাই হাই বাবা, রাত্রে কয়টা বাজে রে বাবা? একটা বাজে। যদি ফজর তো আমাকে সালাই যায় চলবনি বাজা নাকি যাইবেন গা? অসুবিধা নাই, দরবারে মাহফিল সারা রাত চলবে। কথা কোন ঠিক না বে? ঠিক চালাইলেই চলে, কথা ঠিক নি? যেভাবে আমার ফান ফুটিয়ে দিতেছ, যদি রাসেল ভাইবার কোন মতে ঢুকে বক্তা নাই মুদিন আজ যদি বাদ দিয়ে তাড়াতাড়ি দৌড়, কথা ঠিক নি? আমি আরেকটা পরীক্ষা করবো, যদি বৃষ্টি আসে চলে যাব থাকবো নি? আগে ঠিক করে ওয়াজ করবো বাবা, নামে যাবো বাবা। বৃষ্টি আসতে কি থাকবো নাকি চলে যাবো? সকলে বলি মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। রহমতের বাতাস আল্লাহ দিছে, একটু পরে রহমতের বৃষ্টি আইলো, এটা দরবার শরীফের রহমতের বৃষ্টি, কথা ঠিক না বিটি? আল্লাহ বেশি করি খুশি হলে বৃষ্টি দান করেন, সুবহানাল্লাহ। কোন আমরা ইমানি সুন্নি মুসলমান, আপনারা বলেন আওলাদে রাসূলকে আমরা ভালোবাসি কিনা? কথা বলে না এটা, এই যে আজকের মাহফিলের পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিব রহমান সাহেব, জোরে বলেন না সুবহানাল্লাহ, নবীর আওলাদ বংশের, কথা ঠিক না বিটি? আমরা নবীর আওলাদকে ভালোবাসতে চাই কি চাই না বাবা? জবান করে বলেন চাই কি চাই না? এই জন্য নবীর আওলাদকে যারা ভালোবাসে তাদের সম্মান শুধু দুনিয়াতে নয়, তাদের সম্মান পরকালও আছে। নবীর আওলাদকে যারা ভালোবাসবে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? জবান করে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করুক। জবান করে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার যুবক ভাইরা, দিলালপুরের বাবা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক মাহফিলে যারা রাত্রে একটার সময় বসে গিয়েছেন, পীর সাহেবের সামনে বক্ত মহিমুরিদান যারা এসেছেন, সবার সামনে একটা কথা বলি,
আল্লাহর ওলি যারা তারা সাধারণ কোনো বান্দা না, আল্লাহর ওলি মানে হলো আল্লাহর বন্ধু। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আমরা মানি কি মানি না? জবান খুলে বলতে হবে মানি কি মানি না? আল্লাহর ওলি যারা হয়ে গেছে, শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমতুল্লাহি আলাই, উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আজকে হাজার হাজার মানুষ ওনার মাজারে জিয়ারত করে, কথা ঠিক না ঠিক? যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবে। জোরে জোরে কর না আল্লাহু আকবার। বন্ধু রে আমার, ও আমার বড় কাটুলা দরবার শরীফের বাবা, আমার বাজিতপুর দিলানপুরের বাবা গো, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সুন্দর করে ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সমান কুলে বলে ওলিদের কোনো ভয় আছে? চিন্তা আছে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আলা সাবধান করে দিয়েছেন, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাহর ওলিরা কবরের ভিতরে, মাজারের ভিতরে জান্নাতে রিজিক প্রাপ্ত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন। যেহেতু ওলি আউলিয়ার দরবারের মাহফিল, আমি নাই মদিনা আছি যে কয়েকটি মানি কথা বলে আমি বিদায় অনুরোধ করব। নবীকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। নবীকে যারা মহব্বত করে গো, আমার নবীকে যারা হৃদয় দিয়ে ভালোবেসেছে, তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? পরে সময় তাতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো দয়ালের দর বারে। দরবারের মাহফিল, দরবারের কথা কইতেছি ভাল লাগতেছে না, খারাপ লাগে নাকি? শেষ করে দেব। আরে সময় তাহাতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো সৈয়দ হাবিবুর রহমানের দরবারে, চলো মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ। গণ আরে মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্ন হবে এই কুলে সে কুলে। ঠিক নি ঠিক নি ঠিক? আরে আমার আমার মুর্শিদ নাম ঠিক পরম দন, করো তুমি তার সাধন বাবা, তিন পুরা তোর দন্ন হবে এই কুলে সে কুলে। এই ববের মায়াই পয়রা বাজান যাই কি পাওয়া তারে, এই দুনিয়ার মায়াই ফালে আল্লাহ ভাইবেন নি কথা কন্যা আল্লাহ ভাওয়া যাই বলি। আরে বাবের মায়াই পড়লে বাবা যাই কি বাবা তারে, আরে পাপের অঙ্গে সঙ্গ ধরে, আরে পাপের অঙ্গে সঙ্গ ধরে বাবের দেশে কেলা করে চিন নিমন তারে, চলো দয়ালের দর বারে। আরে চার রঙের মশল্লা দিয়া বাজান কথাটা ঠিক আছে নি বাবা? একটা ফ্রেম আসে বলছে আজকে বাজান সর তুমি ইনশাল্লাহ আল্লাহর মতো বাবা, বাবা নুরুল হুদার একটা হয়ে যায় বুঝছে না বাবা? আরে চার রঙের মশল্লা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশল্লা দিই আমার বাজান বুঝতেছে, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ নাকা। আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো
আকাশ, আরে দেখলি না তুই নয়ন মেলে, আরে দেখলি না তুই নয়ন মেলে, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন জায়গা তোর মহাজন চার রঙের মহা সল্লা দিয়া জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার দিলাম পরে বাবারা আমার বড় কাঁচুলার বাবারা গো হৃদয়ের কানটা লাগাইয়া দিবা নবীর একজন প্রেমিক ছিল রে বাবা এই প্রেমিকটা নবীর যুগে ছিলেন না যদিও নবীর যুগে ছিল না কিন্তু আমার নবীজিকে বড় ভালোবাসতেন নবীজিকে বড় মহাব্বত করতেন হৃদয়ে শুধু ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে শুধু ইয়া রাসূলুল্লাহ জীবন গেলে গেছে আমার নবীর প্রেম আমি ছাড়ব না জোরে জোরে কন্যা আল্লাহ আকবার নবীর প্রেমে পাগল এমন একজন প্রেমিক উনার নাম হলো হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জুনাইদ তো সাধারণ কোনো জুনাইদ না এই জুনাইদ তো আপনাদের গ্রামের কোনো জুনাইদের মতো না এই জুনাইদ তো বাইজিদপুর বাজিদপুর কিশোরগঞ্জের জুনাইদের মতো না এই জুনাইদ বাগদাদী তো বাংলাদেশের কোনো জুনাইদের মতো না যেই জুনাইদ এমন একজন আল্লাহর ওলি গো যেই জুনাইদ নামাজের মুসল্লায় বসে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে আরো জোরে কন্যা আল্লাহ আকবার আরে আমার বাবা আল্লাহর ওলি আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই আল্লাহর ওলি যারা হবে গো বরকাটুলা পীর সাহেব বাড়িতে যদি নামাজের মুসল্লায় বসে মুরিদান কিশোরগঞ্জের বাজারে মুরিদান মাধবপুরের বাজারে মুরিদার যত কিছু টাকা বলো যাই বলো মুরিদান যত জায়গার ভিতরে থাকুক আমার পীর যদি হক্কানি আল্লাহর ওলি হয় আমার পীর নামাজের মুসল্লায় জায়গায় বসে মুরিদানের খবরও দেখার ক্ষমতা আছে না না আর জবান করে কন্যা আছে না না এ আমার বন্ধু রে এ আমার যুবক ভাই আমার মহিলা মা বোনরা হৃদয়ের কানটা লাগাইয়া দিবা নামটা কি বললাম নামটা কি জুনাইদ নামটা কি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই উনি এমন একজন আল্লাহর ওলি উনি সদা সর্বদা নবীর দিদারের জন্য জুনাইদ বাগদাদী পাগল পারা ছিলেন নবীর আওলাদকে ভালোবেসে এই জুনাইদ বাগদাদী আমার নবীর দিদার পেয়ে গিয়েছিলেন আজকে সৈয়দ বংশ যারা তারা হলো নবীর আওলাদ কথা বলেন বাবা ঠিক না বেঠি নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করলে আমার নবীর সঙ্গে বিয়াদবি করা হয় নবীর সঙ্গে যারা বিয়াদবি করবে তারা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করে এ কথা বলেন ঠিক না বেঠি এই জুনাইদ বাগদাদী বড় কোনো পণ্ডিতের অধিকারী ছিল না গো বাগদাদের এলাকায় এই জুনাইদ বাগদাদী কে ছিলেন জানেননি উনি একজন পালোয়ান ছিলেন শুনেন আমার দিকে মনোযোগ দেওয়া লাগবে যেহেতু রাত্র বেশি হয়ে গেছে গো নীরব না দিলে বয়ানটা বুঝবেন না আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই বড় কোনো পণ্ডিতের অধিকারী ছিল না জুনাইদ বাগদাদী তিনি একজন পালোয়ান ছিলেন তিনি কুস্তি লড়াই করতেন অর্থাৎ জুনাইদ বাগদাদী একজন এই জুনাইদ বাগদাদী একজন বাদশার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন একজন বাদশার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন কুস্তির লড়াই করতেন ওরে আমার বন্ধু হৃদয়ের কানটা লাগাইয়া দিবা এই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই জুনাইদের ভিতরে একটা প্রেম ছিল এই জুনাইদ বাগদাদী হলো আমার নবীর আওলাদকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসত কাকে ভালোবাসত নবীর আওলাদদেরকে আচ্ছা বাবা নবীর আওলাদদেরকে ভালোবাসতে নবী কুশিনি বাজার কথা কন কাকা কুশিনি আহা কেমন খুশি শুনেন বাবা এই জুনাইদ বাগদাদী নবীর আওলাদকে কত ভালোবাসে গো নবীর আওলাদকে জুনাইদ বাগদাদী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে
বাদশার অধীনে থেকে জুনাইদ বাগদাদি কুস্তির কাজ করে। এই বাদশা জুনাইদকে নিয়ে বড় গর্ব করেন। বাদশা পুরা বাগদাদ শহরে এনাউন্স করে জানিয়ে দিল, এমন কোন পালোয়ান আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, আমার জুনাইদের সঙ্গে এমন কোন পালোয়ান জন্মগ্রহণ করে নাই যেই পালোয়ানে আমার জুনাইদকে হারাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু বাগদাদের শহরে এমন একজন আউলাদের রাসূল ছিলেন, নবীর বংশের এমন একজন লোক ছিলেন, বাগদাদের কোনো মানুষ জানতেন না। এখানে একটা কথা মনোযোগ দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৈয়দ বংশের লোক যারা হবে, সৈয়দ বংশের লোকগুলা কিন্তু ভিক্ষা করা হারাম, সৎগা নেওয়া হারাম। সৈয়দ বংশের লোকেরা যদি গরিব হয়ে যায় তারা কিন্তু ভিক্ষা করতে পারবে না, আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। সৈয়দ বংশের জন্য ভিক্ষা করা সৎকা খাওয়া হারাম করে দিয়েছেন আমার নবী। এবার এই বাগদাদের এলাকায় এই আওলাদে রাসূলরা একেবারে গরিব মানুষ গো, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, কাজকর্ম করতে পারে না। নবী নিষেধ করে দিয়েছে কোনো মানুষের কাছে হাতও পাততে পারে না, কোনো মানুষের কাছে ভিক্ষাও করতে পারে না। এই আওলাদে রাসূল ঘরের ভিতরে বসে বসে কান্দেন। আর ওই দিক দিয়ে বাদশা এক অ্যানাউন্স জারি করছে, আগামীকালকে আমার বাড়িতে আগামীকালকে কুস্তির আয়োজন করব। আমার জুনাইদ বাগদাদি আমার জুনাইদের সঙ্গে এমন কোনো পালোয়ান আসুনি, আমার জুনাইদকে যদি আগামীকালকে কুস্তি লড়াইয়ের ভিতরে হারাইতে পারো, আমি বাদশা নিজে বলে দিলাম আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া বলে আমার জুনাইদকে যদি তোমরা কুস্তি লড়াই হারাইতে পারো আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। এবার যখন অ্যানাউন্স করে দিল পুরা বাগদাদ শহরের মানুষের কানের ভিতরে অ্যানাউন্সটা গেল, বন্ধুরে আমার। এবার সকল মানুষের ভিতরে আনন্দ বিরাজ, হাই হাই, আগামীকালকে বাদশার রাজপ্রাসাদের পাশে কুস্তি লড়াই হইব, আমরা সবাই কুস্তি লড়াই দেখতে যাব। বড় বড় পালোয়ান যারা তারা রেডি হয়ে গেলেন, আমি যাব জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য, বিনিময়ে পুরস্কার 10,000 দিরহাম। সবাই যখন রেডি হয়ে গেলেন, এবার অ্যানাউন্সটা নবীর আওলাদের কানের ভিতরে যখন অ্যানাউন্সটা গেলেন, এবার নবীর আওলাদ যখন মাইকিন শুনল গো, এবার নবীর আওলাদ মনে মনে চোখের পানি ফালায়া ফালায়া বলে, আমি একটা দুর্বল মানুষ, আমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই, আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না। এখন বাচ্চা অ্যানাউন্স করলো জুনাইদকে হারাই পারলে 10,000 দিরহাম দিবে, আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না। তবে আমি শুনেছি জুনাইদ বাগদাদি নাকি নবীর আওলাদকে বড় ভালোবাসে। এই নবীর আওলাদ মনে মনে চিন্তা করে, আমি শুনেছি জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে বড় ভালোবাসে, কোনোভাবে যদি আমি নবীর আওলাদ এই কথাটা জুনাইদের কানে পৌঁছাইতে পারি গো, আমার মন বলতেছে জুনাইদ বাগদাদি আমারে অসম্মানিত করবে না, আমারে সম্মানিত করবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুব রে, আমার মহিলা মা বন্ধা যারা শুনছ, এবার আওলাদের রাসূল বলে আমি যদি জুনাইদের কাছে বলে জুনাই আমারে তুমি চিনোনি, আমি নবীর বংশের একজন আওলাদ, জুনাইদ আমারে সম্মানিত করতে পারে, এই চিন্তা করে এই আওলাদের রাসূল তিনিও গেলেন বাদশার বাড়িতে। হাজার হাজার মানুষ যখন লাইন ধরে দাঁড়ায় গেছে গো, এবার বাদশা ডাক দিয়া কয় জুনাই তুমি যাও কুস্তির মাঠে। এবার জুনাইদ বাগদাদি গেলেন কুস্তির মাঠে। এবার কুস্তির মাঠে গিয়া জুনাইদ বাগদাদি এমন ভাবে
ভাবে কোমরে হাত দিয়া দাঁড়াইলেন, এই বাচ্চা অ্যানাউন্স করে দিল কে আছো, আমার জুনাইদের সঙ্গে যুদ্ধ করবা, আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, যদি আমার জুনাইদকে কুস্তিতে হারাইতে পারো আমি বাচ্চা বনে দিলাম, আমি তোমাদেরকে 10,000 দেরহাম পুরস্কার দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত হাজার দেরহাম? যেই মাত্র অ্যানাউন্স করে দিল একটা বানোয়ান কয় আমি যুদ্ধ করব, এবার কয় ঠিক আছে তুমি যায়া যুদ্ধ করো, তুমি যায়া কুস্তি লড়ো। যেই মাত্র এই পালোয়ানটা জুনাইদের দিকে তাকাইছে, রে বাবা, জুনাইদ বগদাদি যখন কোমরে হাত দিয়ে তার চেহারার দিকে তাকাইছে, জুনাইদের চোখের দিকে তাকায়া এই পালোয়ান আর এখানে একটা সেকেন্ড তো দাঁড়াই নাই, জুনাইদের চোখের পাওয়ারে এই পালোয়ান দূরে পলাইছে। আল্লাহ আকবার, জোরে কন্যা কা। এমন ভাবে করতে করতে অনেক পালোয়ান গেল, কোন পালোয়ানই পারলো না। জুনাইদ বগদাদি যতবার কোমরে হাত দেয় ততবার জুনাইদ বগদাদি হাত দেওয়ার পরে বড় বড় পালোয়ান গুলা, বড় বড় শক্তিশালী পালোয়ান, বড় বড় মোটা পালোয়ান, শক্তিশালী, এই শক্তিশালী পালোয়ানগুলা জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার কথা, এই শক্তিশালী পালোয়ানগুলা জুনাইদরে বই পাইয়া চলে গেছে, এবার শেষ পর্যন্ত আর কোনো পালোয়ান নাই গো। এবার যত মানুষ দেখতে আসছিল সবাই হা 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 করে দাঁড়াইয়া রয়েছে, হায় হায় আজকে বুঝি কোনো কুস্তি লড়াই হবে না। এবার এই কথা বলার পরে বাচ্চা ডাক দিয়া কয়, আর কোনো মানুষ আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, এমন সময় দেখা যায় আমার নবীর বংশের আওলাদ, আওলাদের রসুল হাতটা বাড়ায় হাতটা তুলে ডাক দিয়া কয়, বাচ্চা গো আমি আছি, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। চিৎকার মেরে জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আকবার। এ বাবা, বাবা রে, বড় বড় পালোয়ান দৌড়ে পলায় গেল, সুনাই বুকদাদি কে দেখে বাচ্চা ডাক দিয়া কয়, আর কোন পালোয়ান আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। নবীর আওলাদ 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নাই, নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানাদি নিয়ে কোনো খাবার নেই, বড় কষ্ট করে কষ্ট করে চলে। জুনাইদ বগদাদিরে কথাটা শোনানোর জন্য এখানে আসছে। এবার বাচ্চা ডাক দিয়া কয়, আর কে আসো? এবার নবীর আওলাদ ডাক দিয়া কয়, আমি আসি, আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। জুরে কন্যা আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়া কয়, কি বলো তুমি কেমনে কুস্তি লড়বা? তুমি একটা সাধারণ মানুষ, চিকন মানুষ, বড় বড় পালোয়ানি আমার জুনাইদকে দেখে দৌড়াইয়া পলাইছে, তুমি তো একদম চিকন মানুষ, শরীরটা দুর্বল হয়ে গেছে, তুমি আবার কিসের কুস্তি লড়বা? কথা তো সত্য, কই তুমি একদম চিকন মানুষ, বড় বড় পালোয়ান আমার জুনাইদকে দেখে বয়ে চলে গেছে, তুমি আসছো কুস্তি লড়ার কথা? খায়া বুঝি আর কাম নাই, আল্লাহ ওই না, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। শহীদটা যদি কুস্তি লড়তে চায় বাদশা কি না করতে পারে? কথা কয় না করতে পারে? গভীর মনোযোগ মনোযোগ বাদশা লাগতে বলে, তুমি কি ভাবে কুস্তি লড়বা গো? এবার নবীর বংশের আওলাদ কয়, না 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 আমি কুস্তি লড়ব, বাচ্চা তো জানে না উনি নবীর বংশের আওলাদ, কথা কন না ঠিক না বেঠি? এবার বাচ্চার কথা যাই মাত্র আওলাদে শুনে নাই, এবার বাচ্চা ডাক দেখো, ঠিক আছে তুমি যেহেতু আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাও, যাও যাও তুমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ো। এবার সবাই তো এমনভাবে তাকায়া রইলেন, সবাই বলতেছে হায় হায় জুনাইদের সঙ্গে এই লোকটা কেমনে কুস্তি লড়বে, বড় বড় পালোয়ান জুনাইদের দেখা চলে গেছে, একটা সাধারণ মানুষ চিকন মানুষ জুনাইদের সঙ্গে কেমনে কুস্তি লড়ব, সবাই তো তাকায়া রয়েছে। এবার আল্লাহ আওলাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির মাঠে যেই মাত্র গেছে, রে বাবা, এবার জুনাইদ বগদাদি
এমন ভাবে কোমরে হাত দিয়া জুনাইদ বাগদাদি আওলাদ রাসূলের দিকে তাকায়া রইছে। জুনাইদ বাগদাদি তো জানে না উনি নবীর বংশের আওলাদ, যেই মাত্র তাকায়া রইছে এবার নবীর বংশের আওলাদ। জুনাইদ বাগদাদির কাছে একেবারে কাছে চলে গেলেন, যেই মাত্র কাছে গেলেন এবার জুনাইদ বাগদাদিরে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া ডাক, দেখো জুনাইদ তুমি কেমনে ভাবলা, কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ, আমার মতো একজন নিঃশক্তি মানুষ, আমার মতো একজন দুর্বল মানুষ তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে, তুমি কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ তোমার সাথে যুদ্ধ করে আমি যুদ্ধে জয়লাভ করব। এ জুনাইদ, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি কিসের জন্য এসেছি জানোনি? জুনাইদ বাগদাদি তখন পর্যন্ত কোমরের ভিতরে হাত দিয়ে রাখলেন, আওলাদের রাসূল ডাক দিয়া কো জুনাইদ আমার পরিচয় তুমি জানোনি, তাকায়া দেখো গো আমার পেটের ভিতরে তিন দিন ধরে কোনো খাবার নাই। আওলাদের রাসূল চোখের পানি ভরায়া ডাক দিয়া কো জুনাইদ, আজকে তিন দিন হয়ে গেল আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, আমার বিবি বাচ্চা নিয়ে আমি বড় কষ্ট করে চলতেছি, আমি কারো দরবারে হাত পাততে পারি না। এ জুনাইদ, আমারে তুমি চুনুনি, আমি সাধারণ কোনো মানুষ না, আমি শুনেছি তুমি জুনাইদ বাগদাদি নাকি নবীর বংশের আওলাদকে বড় ভালোবাসো, আমি আমি শুনলাম তুমি জুনাইদ নাকি আওলাদের রাসূলকে বড় সম্মান করো, আওলাদের রাসূলকে বড় ইজ্জত করো, তুমি যদি সত্যি আওলাদের রাসূলকে সম্মান করো আমি একজন নবীর বংশের আওলাদ। জোরে জোরে কন্যা আল্লাহ আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হাই হাই জুনাইদ বাগদাদি কোমরের ভিতরে হাত ছিল, যেই মাত্র শুনলো আমি নবীর বংশের আওলাদ, জুনাইদ বাগদাদি কোমর থেকে হাতটা ছাইড়া দিছে, এমন ভাবে করুণ হইয়া দাঁড়ায়া রইছে যেন আসামির মতো দাঁড়ায়া রইছে। জুনাইদ বাগদাদি বলে, আপনি নবীর বংশের আওলাদ, আপনার চোখের ভিতরে কোন পানি দেখা যায়? এবার আওলাদের রাসূল ডাক, দেখো জুনাইদ আমার তিন দিন ধরে আমার চুলার ভিতরে আগুন নেই, তিন দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নেই। ও জুনাইদ, আমি শুনেছি বাচ্চা অ্যানাউন্স করছে তোমার সাথে যেই ব্যক্তি যুদ্ধ করে, যেই ব্যক্তি কুস্তি লড়াইয়ে জয়যুক্ত হবে সেই ব্যক্তিকে বাচ্চা 10,000 দিরহাম পুরস্কার দিবে। এ জুনাইদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়ে পারবো না, আমি এই জন্য তোমার কাছে আসছি, আজকে যুদ্ধে যদি তুমি আমারে জয় করে দাও আমি আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে কয়েকদিন শান্তি মতে থাকতে পারবো। জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। এই জুনাইদ বাগদাদি চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই, ও নবীর আওলাদ গো আপনার কুস্তি লড়াই করা লাগবে না, আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার যদি পয়সার প্রয়োজন হয় আপনি এমনিতেই টাকা নিয়ে যান, যুদ্ধ করার কোনো দরকার নাই, যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনি কি জানেন না আমি জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি? জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মা গো, এক নাম তোমার তেমা আরেক নাম বতুল, তুমি আওলাদের সোল মা গো আওলা কাহ সোল, তুমি আওলা মা গো আওলা। আওলাদের রাসূলের কথা একটু আমার সাথে জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? আওলাদের রাসূলের ওয়াজ করতেছে, আপনাদেরকে খারাপ লাগতেছে? আমার বাবা যারা জবান করলে একটু জোরে জোরে আমার সাথে বলেন, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদের সোল মা গো আওলা হল, তুমি আওলাদের সোল মা গো, তুমি আহাল বায়াত সুবহানাল লাগা না, ও মা গো আহাল বায়াত, আরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত,
কাদের জন্য? আওলাদে রাসূলদের জন্য। কোরআনের আয়াত আছে না আব্বা, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা তুমি সরদার জান্নাত বলো, সরদার জান্নাত তুমি, খাতুনে জান্নাত মাগো, সরদার জান্নাত মাগো, বুখারি শরীফে হাদিসেরই এবারাত। সুবহানাল্লাহ বন্ধুরা, তুমি সরদার জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, বুখারি শরীফে হাদিসেরই এবারাত। আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো, তোমায় পাইতে চাই ফুল, তুমি আওলাদের সোল মাগো, আওলাদের সোল তুমি, আওলাদের সোল মাগো। হাসান হুসাইন জান্নাতের সর্দার, কিসের সর্দার? কিসের সর্দার বাবা? হাসান, এই গজলটা লিখছে আমাদের আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল, তুমি আওলাদের সোল মাগো, আওলাদের সোল তুমি, আওলাদের সোল মাগো। বল সুন্দর একটা বহন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা বহন নিয়ে মদিনাতে যাও বাবা, আজব প্রেমের কারবারে গটে একবারে দেখে নাও বাবা, আজব প্রেমের একবারে দেখে না, সুন্দর একটা মোহন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মোহন নিয়ে মদিনাতে যাও। জোরে জোরে কন্যা আল্লাহ আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বড় কাটুলা দরবার শুনবেন বাবারা, আমার মহিলা মা বন্যা যারা শুনছো গো, হৃদয়ের কান্তা লাগাইয়া দিবা, এবার সুনাহিদ বগদাদির বলে শুনাই, আমি নবীর বংশের আওলাদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জুনাইদ বলে, ও নবীর বংশের আওলাদ, হুজুর আপনি নবীর বংশের আওলাদ, আপনি কি করে ভাবলেন আপনি নবীর বংশের আওলাদ? আমি জুনাইদ বুগদাদি, আমি আপনার সাথে কুস্তি লড়াই করে আমি কি করে বিয়াদবি করব? আমি জুনাইদ বুগদাদি কেমনি আপনার সঙ্গে কুস্তি লড়াই করি? আপনারই তো ধরায় আমার বিয়াদবি হয়, আপনার তো জড়াইয়া ধরা আমার বিয়াদবি হয়, কুস্তি তো দূরের কথা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার জুনাইদ বুগদাদি বলে, আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি এমনিতে নিয়ে যান। এবার আওলাদে রাসূল কই, জুনাইদ এখন যদি তুমি আমার সাথে কুস্তি না লড়ো, এবার বাচ্চা মানে পুরস্কার দিবে না, যদি তুমি আমার সাথে কুস্তি না লড়ো বাচ্চা মানে পুরস্কৃত করবে না। এবার জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাই বলে, এখন আমি আপনার গা মুবারকে, শরীর মুবারকে কেমনি আমি আমার হাত দিয়ে টাচ করি? এটা তো আমার এক ধরনের বিয়াদবি। আওলাদে রাসূল কই, জুনাইদ আমি তোমারে হুকুম দিলাম আমার শরীরের ভিতরে তুমি টাচ করো। এবার জুনাইদ বুগদাদি আদবের সহিত, আদবের সহিত সম্মানের সহিত নবীর বংশের আওলাদকে, হাজার হাজার মানুষ কুস্তি খেলা দেখার জন্য হাজির হয়ে গেছে, বাচ্চা তাকায় রয়েছে, জুনাইদ বুগদাদি এখানে একটা কৌশল করলেন, নবীর বংশের আওলাদকে জিতানোর জন্য, নবীর বংশের আওলাদকে জয় করার জন্য। জুনাইদ বুগদাদি কি করছে জানেননি? জুনাইদ বুগদাদি নবীর বংশের আওলাদকে সসম্মানে এমনভাবে ধীরে ধীরে এমনভাবে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরিয়া জুনাইদ বুগদাদি কুস্তির একটা ভান ধরলেন, নট কুস্তি, কুস্তি লড়ার জন্য না, জুনাইদ বুগদাদি কুস্তির একটা ভান ধরে আওলাদে রাসূলকে জড়াইয়া ধরে জুনাইদ বুগদাদি নিচে পড়ে গেলেন, আওলাদে রাসূলকে জুনাইদ বুগদাদির বুকের উপরে বসাইয়া দিছে।
আউলাদে রাসূলকে বুকের উপরে বসাইয়া দিছে, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই দেইখা অবাক হয়ে গেছে গো, হাই হাই, যেই জুনাইদের সঙ্গে বড় বড় শক্তিশালী পালোয়ান না পারে না, এই জুনাইদের সঙ্গে এই চিকন লোক দুর্বল লোক কেমনে পারলো? আসলে তো দুর্বল লোক বড় কথা না, এই লোকটা তো নবীর বংশের আওলাদ, কেউ তো জানে না একমাত্র জুনাইদ ছাড়া। কথা কোন ঠিক না বেঠি? এই জুনাইদ ছাড়া কেউ জানে না। এবার আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জুনাইদ বুগদাদি যখন জয় করে দিলেন, কোন মানুষ বোঝার কোন ক্যাপাসিটি নাই, এবার বাচ্চা ডাক দিয়া কয় সর্বনাশ, আমি এই কুস্তি মানি না। কি কয়? এই কুস্তি দেখছো নি? কার বাচ্চা? বাচ্চা গেলে কে মানতেছে না বলেন তো দেখি আপনারা। বাদশা কয় সর্বনাশ, এই কুস্তি তো মানি না আমি, আমার জুনাইদ বুগদাদির সঙ্গে বড় বড় পালোয়ান বড় বড় শক্তিশালী তারাই পারে না, আর সাধারণ একটা মানুষ আমার জুনাইদ বুগদাদিকে হারিয়ে দিয়েছে, এটা আমি মানতে চাই না, এই কুস্তি আবার পুনরায় আমি নতুন করে দেখতে চাই। আসলে তো কথা, আসলে কথা ঠিক না বেঠি? বাচ্চা না দেখো আবার দেখতে চাই, এই কুস্তি হবে না। এবার বাচ্চা যেই মাত্র বলল আবার আমি কুস্তি লড়া দেখতে চাই, এবার আবার কুস্তি শুরু হয়ে যাবে, সবাই কুস্তি লড়া দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। এবার জুনাইদ বুগদাদি মনে মনে কয়, আমি একবার নবীর বংশের আওলাদের শরীর মোবারকে হাত দিয়ে আমি বিয়াদুবি করলাম, এখন আমি দ্বিতীয়বার আবার কেমনে বিয়াদুবি করি? কেমন চিন্তা করছেন দেখছেন নি বাবা? আর আমরা নবীর বংশের আওলাদ তো দূরের কথা, নবী অনেক মানুষ মানে না, কথা কোনটা ঠিক না বেঠি? নবী অনেক মানুষ মানে না বাবা, ইমানের বাজারে আগুন লাগছে বাবা, কথা কোন ঠিক না বাঠি? ইমানের বাজারে আগুন লাগছে, গভীর মনোযোগ, নবীর বংশের আওলাদ। জুনাইদ বুগদাদি বলে আমি একবার শরীর মোবারকে ধরে বিয়াদুবি করলাম, আবার কেমনি আমি বিয়াদুবি করি? এবার নবীর বংশের আওলাদ ডাক দেখো, জুনাইদ আজকে তিন দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র বলছে, এবার জুনাইদ বুগদাদি আবার পুনরায় দ্বিতীয়বারও আওলাদের আসলকে সসম্মানে ধরে জুনাইদ বুগদাদি ইচ্ছে করেই নিচে পড়ে গেলেন, এবং আওলাদে রাসূলকে জুনাইদ বুগদাদির বুকের উপরে বসাইয়া দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নিচ থেকে আওলাদে রাসূলের শরীর মোবারকে, জুনাইদ বুগদাদির শরীর মোবারকে আওলাদে রাসূল বসে গিয়েছেন, এখন তো বাচ্চার আর কোনো কথা কয় না গা, এখন তো বাচ্চার আর কোনো উপায় নাই, পুরস্কার দিতে বাধ্য, কথা কোন ঠিক না বেঠি? বাচ্চা নাক দেখো কি রে, প্রথমবার ভাবলাম জুনাইদে হারছে, আমি মনে মনে ভাবলাম জুনাইদে দ্বিতীয়বার মনে হয় জয়লাভ করবে, এখন দেখলাম জুনাইদে দ্বিতীয়বারও হারছে, এখন বাচ্চার জ্বালা কমছে না বাড়ছে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, আরে ভিতরে না আমার নবীর প্রেমের জ্বালা রে, ওরে আমার জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, ওরে আমার নুরুল হুদা নামের প্রেমর, নুরুল হুদা নামের প্রেমরে তোরি, আরে বপসা গরে দি হিলাম পাহাড়ি রে দয়া লাগাও লাগাইয়া কিনারা হায় রে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই রে বাবা, কষ্ট হইতেছে বুঝি, শেষ করে দিয়াম শুনেন, জুনাইদ বুগদাদি কই, আমি আমার নবীর আওলাদকে আমি জেতাইতে পারছি মানে আমি জিতছি, আরে দুনিয়ার বাচ্চার সম্মানের দরকার নাই, দুনিয়ার মানুষের সম্মানের দরকার নাই, আমি তো নবীর কাছে সম্মানী হয়ে গেছি, জোরে কন্যা আল্লাহ আকবার। এই জুনাইদ বুগদাদির যেই মাত্র দ্বিতীয়বার হারছে, এবার বাচ্চা কয় হাই হাই,
এখন তো আমি পুনরায় দেখলাম দ্বিতীয়বার হারলো। এবার জুনাইদ বুগদাদি নবীর বংশের আওলাদকে সসম্মানে 10,000 দেরহাম পুরস্কার দিয়ে সুন্দর করে বিদায় দিলেন। নবীর বংশের আওলাদ হাসি মুখে টাকা নিয়ে চলে গেলেন। এবার কুস্তি লড়ার পরে জুনাইদ বুগদাদি যখন বাচ্চার মহলে ডুবরে, এবার বাচ্চা ডাক ডাক কই জুনাইদ দাঁড়া আমি তোমারে নিয়ে বড় গর্ব করছিলাম, পুরাটা বাগদাদের শহরে আমি গর্ব করি। আমার একটা পালোয়ান আছে জুনাইদ, যেই জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে কোনো পালোয়ানই পারে না। আজকে তুমি কি করো না, একটা চিকন দুর্বল লোকের সাথে তুমি হেরে গেছো, আমি বাচ্চার মান সম্মান দুলাই মিশে দিছো। জোরে জোরে কর না আল্লাহ ভাগবা, বাচ্চা ডাক ডাক শুনাই। আজকে তুমি একটা দুর্বল লোকের সাথে তুমি কুস্তি লড়া হেরে তুমি আমার মান সম্মান একেবারে শেষ করে দিছো। আমি তোমারে এই মুহূর্তে হুকুম দিলাম তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। জোরে জোরে কর না আল্লাহ আকবার। ওরে আমার দিলালপুরের বাবা, বরকাটুলার বাবা, দুনিয়ার বাচ্চা জুনাইদ বুগদাদি রে দরবার থেকে বের করে দিলে কি হয়েছে? জুনাইদ বুগদাদি এমন একজন বাচ্চার কাছে সম্মানী হয়ে গেছে, তিনি হলো বাদশাহ রে বাদশাহ। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম প্রেমময়, তোমারি কদমে হাজার সালাম রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, তোমারি চরণে হাজার সালাম রহমতে আলম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। হেরা গুহাই গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার বেসেছেন। এটা ডাইরেক্ট ডাইরেক্ট ফ্রেমে ঢুকে গেছে গে বাবা, ফ্রেম সারা বুঝতে যেত, রাত বেশি হয়ে গেছে, কত কষ্ট হইতেছে মনে হইতেছে বাবা। শুনেন আমি কি কই, হেরা গুহাই গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু দর বেসেছে। নবীর চোখের অশ্রু দেখে বনের পশু, আরে নবীর চোখের অশ্রু দেখে বনের পশু, হাইরে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হয়া নবীরে চিনি না। ঠিক 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 ঠিক, আরে কথা কর না, কা ঠিক না বেটা, আমরা মানুষ হয়া নবীরে চিনি না। তার চালা শুনি আসুন আসুন আসে না না, তারপরে শুনেন, গিয়েছিলেন নবী কুদারি আরশে, সুবহানাল্লাহ, কোন কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা কষে, নবীর জুতার দুলাই আমি আরশ মল্লাই, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ গন্নাগা, নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ গন্নাগা। আরে আবু বকর ছিলেন নবীর সাহাবি, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে ছরে নবীর ঠুটখানি। এহে আমরা আপনাদের আওয়াজের আওয়াজের লক্ষণ আমি বড় ফ্রেম দিকে কইতেছি বাবা, সুবহানাল্লাহর আওয়াজটা জরুর, এগুলো সাধারণ কোনো কথা না বাবা। নবী হযরতে আজরাইল আলাইহিস সালাম রূহ মুবারক নেওয়ার পরও আবু বকর দেখতেছে নবীর ঠুট মুবারক নারায় রব্বি হাবলি উম্মতি করতেছে। আবু বকর ছিলেন নবীর সাহাবী, এতে গালের পরে দেখে নবীর মুখখানি,
কেনে নরে ছোরে নবীর ঠুটখানি, নবীর 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 ঠুটের কোণে কান লাগায়া শুনে, নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেই কোরা বাহানা, আমার উম্মত যেন দুজুকে যায় না। আর জবান করে কন্যা আল্লাহ ভগবান, ও গো মায়ার নবী গো তুমি প্রেমশী কাহায়া কুতায়ন কাইলা, বল না ও গো মায়া নবী প্রেমশী কাহায়া কুতায়ন কাইলা, নবী প্রেমশী কাহায়া কুতায়ন কাইলা। জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। ওরে আমার বাবা, এবার আওলাদের রসুলকে বিদায় দেওয়ার পরে জুনাহিদ বুগদাদিকে বাদশাহ রাজপ্রাসাদ থেকে, বাদশাহর মহল থেকে জুনাহিদ বুগদাদিরে তাড়াইয়া দিছে। এবার জুনাহিদ বুগদাদি কানতে কানতে চোখের পানি ফালাইয়া নিজের ঘরের ভিতরে গিয়েছে, গভীর মনোযোগ দিয়া শুনু গো, ওরে আমার বাবাজিরা, আমার নবীরে দেখতে গেলে টাকার প্রয়োজন হয় না, আমার নবীরে দেখতে গেলে সম্পদের প্রয়োজন হয় না, আমার নবীরে দেখতে গেলে পয়সার সম্পত্তি লাগে না, আমার নবীরে দেখতে গেলে প্রেম লাগে, প্রেম লাগে, প্রেম লাগে, প্রেম ছাড়া নবী দেখা যাবে না। আল্লামা জালালউদ্দিন সুইতি বলে, আমি 75 বার মুরাকাবা করছি, আমি 75 বার মুরাকাবা করে আমি তাকায়া দেখি আমার নবী মদিনায় না গো, আমার নবী আমি জালালউদ্দিন সুইতির সামনে বসা রইছে। জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। হাইরে মিশরের মহিলারা ইউসুফ নবীর দেখা, আরে বাবা লেবু কাটতো যায়া হাত কাটছে, কোন মহিলার কবর নাই, আমার আম্মা যারা এসা বলে আমার নবীর যদি দিলালপুর কিশোরগঞ্জের মহিলা কেন, সারা পৃথিবীর মহিলারা যদি দেখতো ওই মহিলাগুলা যদি কলিজা কাইটা ভাগ ভাগ করতো, এরপর কোনো মহিলার কবর থাকবো না। হাত তুলে বলতে আল্লাহ জুরে কোন না ইয়া রাসূলুল্লাহ, জুরে বলে ইয়া ওয়ালি আল্লাহ, আমরা নবীর দিদার চাই কি চাই না, জবান করে বলতে হবে চাই কি চাই না বলতে হবে। আজকের পর কাটলা দরবার শরীফ থেকে রাত্র 2টার কাছাকাছি আমি নাই মদিনা আসি বলে দিয়ে যাই, মরব মারা যাব নবীরই মারা যাব, কথা কোন না ঠিক না বেঠিক, সুন্নিরা কবরে থাকবে নবী নিয়ে কবরে থাকবে, সুন্নিরা হাসরে যাবে নবী নিয়ে হাসরে যাবে, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই, কথা বলেন না কেন ঠিক না বেঠিক বলেন না। আমাদের জীবন গেলে গেছে, আল্লামা নূরুল হুদা যেমন নবী নবী করে আজকে মাজারে শাহিদ আছেন, বাবা শাহজালাল, বাবা শাহবরান, 360 আউলিয়া সিলেটের পুণ্যবীর সন্তান আমি, আমি বাবা শাহজালাল দেশের মানুষ বলে দিয়ে যাই, বাবা শাহজালাল যদি নবী নবী করে আজকে ঘুমিয়ে গেলেন, লক্ষাধিক মানুষ হিন্দু বলেন, 14 ধর্মের মানুষ বলেন, সব ধর্মের মানুষ আজকে বাবা শাহজালালের বাবার মাজারে আসে জিয়ারত করে, আপনারা বলেন যেই ব্যক্তি নবী নবী করে ঘুমিয়ে গিয়েছেন উনার মাজারও যদি অন্য ধর্মের মানুষটাও জিয়ারত করে, তাহলে বোঝা গেল নবীরে ডাকলে কোনো ঠিক নি ঠিক না বেঠি। বাবা ঘর খাজা করিবে নামাজ, খাজা করিবে নামাজ, আজকে আজমির শরীফে শুয়ে আছেন লক্ষাধিক হিন্দুরা পর্যন্ত আমার খাজা বাবারে বিশ্বাস করে, কথা বল ঠিক না বেঠি। মানুষ যদি এদিক সেদিক কথা বলে, আপনারা তো বাংলাদেশ থেকে এমনি সেমনি কথা বলেন, ইন্ডিয়াতে যান খাজা বাবার আস্তানার পাশে যদি কোনো হিন্দু থাকে, হিন্দুর সামনে যদি আপনি খাজা বাবার বদনাম করেন, এমন আছে আপনার দুলায় একটা মারিত ফুটে, কথাক্ষণ 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 ঠিক না বেঠি। আমরা বাংলাদেশের মানুষদেরকে মনে করে উলিয়া উলিয়ার বিরোধিতা করি, বাবা বাবা একটা কথা মনে রাখবেন, এটা বাবা সিলেট, বাবা সিলেট শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহি আলাই, এটা বাবা শাহজালালের বাংলাদেশ, এটা বাবা শাহপরানের বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেঠি। এটা 360 আউলিয়ার বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আমরা ওলিয়া উলিয়া কি বেছেই থাকবো, কথা বলেন না কারণ ঠিক না বেঠি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আর একটু মনোযোগ দেন, শেষ করে দে, জুরাইদ বুগদাদি নিজের ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন, এবার রাত্রে বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া জুনাইদ বুগদাদি ঘুমায়া গেছে। এবার জুনাইদ বুগদাদি ঘুমায়া যখন গেলেন,
জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে এমন একজন এমন একটা স্বপ্ন দেখেছে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে তাকায় আহা দেখতেছে, জুনাইদের স্বপ্নে আমার মদিনার রাহমাতাল লিল আলামিন নবী জুনাইদের বাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। জুনাইদ বাগদাদী দেখে জুনাইদের স্বপ্নের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। বাবা, আমার নবীর স্বপ্ন দেখলেই বাস্তবে দেখা হয়েছে, কথা কন্যা ঠিক না বেঠি? নবীর স্বপ্ন দেখলে বাস্তবে দেখা হয়েছে, শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না, কথা কন্যা ঠিক না বেঠি? সুরে কোন ঠিক না বেঠি? নবীর সুরত শয়তানে ধরতে পারে না। গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাও। জুনাইদ বাগদাদী রাত্রে বেলা ঘুমাইয়া গেছে, আমার নবী জুনাইদ বাগদাদীর ঘরের ভিতরে। জুনাইদ বাগদাদী কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এমন স্বপ্ন যদি আমার হইতো রে বাবা, নবী যদি ঘুমের ঘরে আয়েশা কইতো। ওরে নাইম রে, নবী যদি ঘুমের ঘরে আয়েশা আপনার নামটা ধরে ডাকটা দিত কেমন লাগতো রে বাবা? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীরে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীর কদম মুবারকে জঙ্গলের পশু পাখি চুমা দিছে, যেই নবীর থুতু মুবারকে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করেছে, যেই নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করছে, যেই নবীজি রহমতুলিল আলামিন যেই দিকে হাইটা গেছে, মেশকে আম্বরের গ্রাম জারি হয়ে গেছে, বড়ের পশু পাখি আমার নবী মাতা মোবারকে ছায়া দিছে, বড় বড় অজগর সাপ নবীর মাতা মোবারকে ছায়া দিছে, আমার নবী কই সাপরে এমনভাবে ছায়া দিছে কেন? সাপ ডাক ডাক কই আর রসুল আল্লাহ নবী গো, আবু জাহেল যদিও আপনারে চিনে নাই, আমি যদিও সাপ হয়েছি, আমি ঠিকই চিনি, আপনি রহমতুলিল আলামিন। বাঘে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিল আপনারে চিনে নাই, আমি টিকে চিনছি, আপনি মায়ার নবী দয়ার নবী। সিংহ ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবরা আপনারে চিনে নাই, আমি চিনছি, আপনি মায়ার নবী দয়ার নবী। আমার নবী জঙ্গলায় গেলে বড় বড় গাছ আমার নবীর ঝুঁকে গিয়া স্বপ্ন দেয়, নবীর প্রেমিক দিশাহারা মরণের বউ করে প্রেম তো মরে না। বাবা বাবা মনটা নরম করে দেবো বাবা মহব্বতে। আরে প্রেম তো রাত্র দুইটা সময় গুনগুনাই আমার নবীরে ডাক দেন, প্রেম করেছেন আয়ু নবী, আরে তার প্রেমের হিমা বিবি গো, আরে আঠা রস খিরা খাইল তো বউ প্রেম তো সারল না, প্রেম তো মরে নবীরে। আমার আল্লাহ কেমন পরীক্ষা করছে, 18 বছর কিরা পোকাইছে আমার আব্বার সামনে রেখে আমি বলে দিয়ে যাই, পুরাটা শরীর মোবারকের কিরা পোক, আইয়ুব নবীর কিরা পোকে পুরাটা শরীর মোবারক জাজলা করে ফালাইছে। আইয়ুব নবী একদিন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে, আমার আল্লাহ ডাক ডাকে, আইয়ুব তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না। আল্লাহ ডাক ডাক আইয়ুব রে তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো? এবার আইয়ুব নবী ডাক ডাক কই, আল্লাহ আমার হাতে হোক কিরা খাইলো, আমার হাতের নখটাও কিরা খাইলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ কিরা পোকে এমনভাবে খাইতেছে, তবে আমি তোমার দরবারে একটা কথা জানাই গো আল্লাহ, আমার পুরো শরীরটা যদি কিরা পোকের খাবার হয়ে যায় আমি আইয়ুবের কোনো আপত্তি নাই, তবে আমার জিব্বাটা তুমি বালা রাখো। আমার আল্লাহ কে আইয়ুব রে জিব্বাটা রে কেন বালা রাখতো? আইয়ুব নবী ডাক ডাক কই, আল্লাহ আমার জিব্বাটা নারায়ণ নারায়ণ আল্লাহ আল্লাহ নাম নিতে আমার বড় মজা লাগে। আইয়ুব নবী ডাক ডাক কই, আল্লাহ আমার জিব্বাটা নারায়ণ নারায়ণ তোমার নাম নিতে আমার বড় মজা লাগে, আমার জিব্বাটার ভিতরে যেন কিরা ভুকে না খায়।
আমার জিব্বাটার ভিতরে যেন কেরা বুকের নাম তোষে। আয়ুব নবীর স্ত্রী গুলা ঘৃণা করে চলে গেল। আয়ুব নবীর যত পালোয়ান ছিল, যত দাস দাসী ছিল, সবাই ঘৃণা করে চলে গেল। কিন্তু আয়ুব নবীর একজন স্ত্রী ছিলেন, যিনার নাম হলো বিবি রহিমা। এই রহিমা আয়ুব নবীর ছায়রা যায় নাই। আয়ুব নবী ডাক দেখো, রহিমা আমার সকল স্ত্রী আমারে ছেড়ে চলে গেছে, তুমি কেন যাও না? রহিমা ডাক দেখো, আমি যাইতাম না কারণ আপনি আমার স্বামী। জুরে করনা আল্লাহ আকবার, আর জবান খুলে করনা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ সুরে করনা ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার বন্ধু রে, ওরে আমার দরবারে বাবা, রাত্র গভীর মনোযোগে যারা বসে গেছো, এবার শুনাই বগদাদের গড়ের ভিতরে আমার নবী আয়েশা গো শুনাই, তুই আমার আওলাদকে সম্মান করছো, তুমি আমার আওলাদকে ইজ্জত করছো রে জুনাইদ। হ্যাঁ জুনাইদ, আমি মদিনার নবী, আমি তোমার ভাঙ্গা ঘরে তোমার স্বপ্নের ঘরে হাজির হয়েছি, তুমি আমার আওলাদকে সম্মান করেছো, আমি মদিনার নবী তোমারে সম্মান দেওয়ার জন্য এসেছি। রসমান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার নবী তোমার সম্মান দেওয়ার জন্য এসেছি। যদি কি আল্লাহু আকবার বলবেন না? শুনেই কুকুরে দিকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সম্মানের দরকার নাই, আমি আপনি নবীর নুরানি চেহারা মোবারক দেখছি, আমি আর কিছু চাই না গো নবী। আমার নবী ডাক দেখো, পাগলা আমার আউলাদকে সম্মান দিছো, আমি নবী তোমারে বইলা দে, আজকে তুমি আমি নবীর কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিব। আর জবান খুলে কন্যা আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ, প্রেমের দাম আসিনি আব্বা, বাজান আসিনি বাবা, প্রেমের দাম আসিনি, বাজান। নবী কয় আজকে যা চাইবো আমি তোমারে তা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি জুনাইদ বাগদাদি কিছু চাই না গো নবী। আমার নবী কয় নারে না নারে না, আমি নবীর প্রেমের কারণে বাচ্চা তোরে বিদায় করে দিছে, তুই কি জানস না আমি নবী বাচ্চারও বাচ্চা, আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তা দিয়া দিব। এবার জুনাইদ বাগদাদি ডাক দেখো, নবী নবী গো আপনি যেহেতু আমারে যা চাইবেন তা দিবেন, আমি গোলামের একটা আবদার রাখেন। নবী ডাক দেখো, কি আবদার? এবার জুনাইদ বাগদাদি ডাক দেখো, নবী গো আমি পাগলের মন চাইতেছে, আপনি নবীর নুরানি কদম মুবারকে আমি জুনাইদ বাগদাদি একটা চুম্বন খাবো। আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ, নুরানি কদম মুবারকটা দেন। আপনার নুরানি কদমে আমি চুম্বন মুবারক খাবো, যে নুরানি কদম মুবারকে বাগেও চুমা দিছে। ওরে আমার বাবারা কেমনে নবীর আমার মতো বলো, তুমি আমি ভাগ দেখলে তো দৌড়াইয়া পালাবো। আমার নবী দৌড়াইয়া পালায় না, আমার নবী বাঘের বাসা বুঝে, পশু পাখির বাসা বুঝে, পশু পাখি পর্যন্ত আমার নবীর পা মুবারকে চুম্বন খাইছে। জুনাইদ বাগদাদি কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকটা দেন, আপনার কদম মুবারককে আমি চুমা দিব। আমার রহমাতুল আলামিন কদম মুবারকটা দিলেন, জুনাইদ বাগদাদি কদম মুবারকের চুমু দিয়ে দিছে। যে এইমাত্র জুনাইদ চুমু দিলেন, আমার রহমাতুল আলামিন স্বপ্নের ঘর থেকে নবী যখন চলে গেলেন, এবার জুনাইদ বাগদাদি পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, ওরে আমার বাবা, উঠার পরে এমন একটা কাহিনী ঘটল। বাগদাদের মানুষ সবাই যখন জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকাইছে, কোনো মানুষ আর জুনাইদ বাগদাদির চিনে না। আমার মনে হয় আরো আলোচনা করতাম, কিন্তু আমি তো দেখতেছি আপনারা কষ্টিতেছে, আমি দেখতেছি বাবা শেষ করে দিব নাকি বাবা। আরে বাবা, নবীর প্রেমের খেলা। অনেক দূর থেকে বক্তবৃন্দরা আসছে আলহামদুলিল্লাহ, বাজান আর একটু মহব্বত দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বাগদাদির চেহারা কি হয়েছে? পাল্টা গেছে গা, পরিবর্তন হয়েছে, সুবহানাল্লাহ কন্যা গা। হাই হাই, পরের দিন সকালবেলা বাগদাদের মানুষ জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকায়, কই কি রে, উনি তো নতুন মানুষ দেখা যায়,
উনারে যেন কখনো দেখি নাই, আজকে যেন নতুন দেখলাম। বাগদাদের মানুষ জুনাইদ বাগদাদির আর চিনে না, জুনাইদ বাগদাদি মুচকি মুচকি হাসতেছে। এবার বাগদাদের মানুষ কয়, তুমি কে গো, তোমার চেহারা এত সুন্দর কেন? এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে বসেন, এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে বলে, তুমি কে, তোমার চেহারাটা এত সুন্দর কেন? জুনাইদ বাগদাদি ডাক দেয়া কয়, আমি কে এই কথা জানার আগে তোমরা বলো না, গতকালকে যেই লোকের সাথে আমি জুনাইদ বাগদাদি কুস্তি লড়ছিলাম, এই সাধারণ একটা মানুষ, দুর্বল মানুষ, আমারে কুস্তি লড়ার ভিতরে সে হারাইয়া দিছে। তোমরা তো একটা মানুষও বাগদাদের একটা মানুষও জিগাইলা না। ও জুনাইদ, ওই লোকটাকে, যেই লোকটার সাথে তুমি কুস্তি লড়াই করে পারো নাই, ওই লোকের পরিচয়টা দিয়া দাও। তুমি তো একটাবার, তোমরা তো ওই লোকের পরিচয় জানতে চাও না। জোরে জোরে কর না আল্লাহ আকবার। জুনাইদ বাগদাদি বলে, তোমরা আমার পরিচয় জানতে চাইছো? গতকালকে যে আমার সাথে যুদ্ধ করে যেই ব্যক্তিরা জয়লাভ করছে, একটা বার তো তার পরিচয় তোমরা জানতে চাইলা না। এবার বাগদাদবাসী কয়, হ্যাঁ কথা তো সত্য, জুনাইদ তার পরিচয়টা দাও। জুনাইদ বাগদাদির নৈহম দিয়ে টপ টপ করে পানি ছাড়ে আর বলে, ওই লোকটা সাধারণ কেউ না গো, ওই লোকটা হলো আমার নবীর বংশের, আমার নবীর বংশের। আমি জুনাইদ বাগদাদি, আমার নিচ থেকে আমি আমার নবীর বংশের আওলাদকে, আমি নিজ ইচ্ছাই নিচে পড়ে গেছি, আমার নবীর আওলাদকে আমার বুকের উপরে উঠায়া নবীর আওলাদকে আমি জয়লাভ করে দিছি। কারণ হলো আমি নবীর আওলাদকে বড় ভালোবাসি। আমার নবীর আওলাদ যদি বেজ্জিত হয়, আমার নবীর আওলাদ যদি অসম্মানিত হয়, আমি পাগলের পাগলামি তো শেষ হয়ে যাবে। কথা কন্যা ঠিক না বেটি? এবার জুনাইদ বাগদাদি বলে, আমার নবীর বংশের আউলাদকে আমি সম্মান দিয়া দুনিয়ার বাচ্চা আমারে তারাইয়া দিছে, আমারে চিনুনি, আমার চেহারা দেখা চিনতে পারতেছ না, আমার চেহারার ভিতরে নূর কেন চমকাইতেছে জানুনি, গতকাল রাত্রে বেলা আমার দয়াল নবীরে আমি স্বপ্নে দেখেছি। আমার চেহারার পরিবর্তন হয়েছে কেন জানোনি, আমি গতকাল রাত্রে বেলা আমার মদিনার নবীরে আমি স্বপ্নে দেখছি। কই বলো কি বলো কি? কই তাই শুধু না, শুধু স্বপ্নেই দেখি না, আমি আমি জুনাইদ আমার দয়াল নবীর কদমে চুমু দিছি। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে, আরে আগে ইমান তাজা করো, আরে পরে নামাজ রোজা করো গো। ঠিক নি, ঠিক নি? নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, আল কোরআনের ঘোষণা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে হলো না, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে লো না। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বাগদাদি বলে, আমার দয়াল নবীজির নুরানি কদমে আমি চুম্বন খেয়েছি, আমি নবীর আওলাদকে ভালোবেসে আমার দয়াল নবীর দিদার পেয়েছি। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর দিদার আমরা চাই কি চাই না? জোরে কন্যা, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে বরকাটুকা দরবার শরীফে দিলালপুরের জমিন থেকে আমরা আশিকের রাসূলের দল, পাগল দল, আপনার দয়, আপনি দয়াল নবীর দরবারে আরজ জানাই, ইয়া রাসূলুল্লাহ, মরে যাব দুঃখ নাই, মরণকালে যেন আপনি নবীর দিদার আমরা সবাই পাই। জোরে জোরে কন্যা আল্লাহুম্মা আমিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লে
সৈয়দেনা মুহাম্মাদ নবিয়েনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি একটু পানি দিয়েন সৈয়দেনা আসেন আমরার দয়াল গণবী বসেন আমরার হৃদয়ে বলো না আসেন আমরার জিন্দা নবী বসেন আমরার হৃদয়ে আইরে আপনি বিলাস কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়ে বলো না আল্লাহ হুম্মা সাল্লি সৈয়দেনা মুহাম্মাদ নবিয়েনা মারহাবা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দেনা জোরে জোরে করুন আল্লাহ আকবার জোরে করুন ইয়া রাসূল আল্লাহ জবান কোলে করুন ইয়া ওলি আল্লাহ আমরা সবাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না জোরে করুন চাই কি চাই না দশ মিনিটে শেষ করে দিই হুজুর কেবলার কাছে দিয়া দিব আমি দরবার শরীফের কথা আমি শেষ করে দিই যেহেতু বাবার দরবারের মরিদ হয়েছেন পাঁচ বক্ত নামাজও পড়তে হবে মা বাবার খেদমতও করতে হবে আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না মা বাবার খেদমত করতে চাই কি চাই আমার যুবক ভাইরা যেই মাত্র রাহমাতুল আলামিনের দিদার সুনাই বগদাদি পেয়েছেন আমার নবীর দিদার যদি পেতে চান আওলাদে রাসূলকে অবশ্যই ভালোবাসা লাগবে তাহলে আওলাদে রাসূলকে ভালোবাসার দরকার আছে নেই জোরে কোন আছে না নাই আমার বাবা বলতেছে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য বলবো কারবালা নিয়ে কিছু কথা বলবো কারবালার বয়ান দরকার আসেনি যেহেতু আওলাদে রাসূলের বয়ানটা বুঝাইলাম এখন একটু কারবালার বয়ানও বোঝানোর দরকার আছে যেহেতু মহরমের মাস আসতেছে কথা কোনো ঠিক না বিদি মহরমের দশ তারিখে কি ঘটাইলেন শেষবেলা কি গো রাবা কলি যাব পাঠিয়া যাইব শুনিলে তার ঘটনা মর আরে কলি যেমন পাঠিয়া যাইব শুনিলে তার হাসান শহীদ জোরেতে হুসাইন শহীদ জবান বন্ধ রেখো না হুসাইন শহীদ জৈনালাবদিন হইল রে বন্দি এজিদ রোজেল খানা আর জৈনালাবদিন বন্দি এজিদ রোজেল খানা মহরমে দোস্তারিকে কে ঘটাইলেন রাহ হাই রে কি গাইলেন রাবানা কলি যাম যাই গো শুনিলে তার গোঠনা আরে কলি যাম ফাঁটিয়া যাই গো শুনিলে তার গো কলি যামর ফাটিয়া যাই গো
শুনিলে তার গোঠনা, জোরে জোরে কন্যা আল্লাহ আকবার। মহিলারা কিছু আপনার কাছে জিকির করার জন্য, অসুবিধা নাই, জিকিরটা একটু পরে করব। জিকির দেওয়ার জন্য একটা ছেলে ছিল, ছেলেটা কোথায় একটু নিয়ে আসেন জিকিরের জন্য। জিকিরটা একটু পরে করব, আমি আমার কথাটা শেষ করে দিই বাবা, কষ্ট আছে? আমরাই তো শেষ করে দেব ইনশাল্লাহ। একটু জিকির হয়ে বুঝলাস ভাই, চিনি জ্বালা তো আর শেষ নাই বাবা, দরবারের মাহফিল যত জিকির তত ফয়েজ। কথা ঠিক না রে ঠিক বাবা, আমরা সুন্নিরা তো উলিয়া উলারে বিশ্বাস করি, ভালোবাসো বাবা, ঠিক নেই। এত দূর থেকে চলে আসছি, আল্লাহর কসম করে বলে বাবা, এই উলিয়া উলিয়ার নেক ফয়েজ যদি পরে জীবন ধন্য হয়ে যাবে। কথা ঠিক না বেঠি, কথা কর না গা। আর কোন দোন চাই না মুর্শিদার, কোন দোন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, ঠিক নি ঠিক নি, আরে নুরুল হুদা যাইতে তোমার সঙ্গে নিও, আরে বাজারের ওরে কেন আমার কি মোরঙ্গেতে না পড়ায়ো, ওরে আমার নুরুল হুদার গায়ের জামায় আমার রঙ্গে পরাই দিও, যাইতে তোমার সঙ্গে নিও। ফাগলার ধন্যবাদ, কইতাম নি কইতাম নি, ওরে দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার পার হয়ে যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না, ঠিক নি ঠিক নি, পার হইবার কেমনি আরেক বেডার টাকা মাই রাখাইতেছে, ঠিক নি, আরে দয়াল রে, আরে নুরুল হুদা বাবা, ওই পারে প্রেমেরই বাজার পার হয়ে যায় দাদু ভাই সব দোকানদার, আরে নাই মদিনা জিজি পার হইতে পারলাম না, ওরে পুঁজি আরে পুঁজি আমার কফাল বন্ধ, আরে পুঁজি আমার কফাল বন্ধ, পাইথাল নৌকায় পাল কাটে না জানলে দয়াল, আর আরে কয় না মুড়িদানা কয় না, সুনামগঞ্জের মুড়িদানা আসেনি কিছু আসেনিও, আরে কি যে একটা বন্যা হয়েছে বাজার, না হলে তো অনেক মানুষ আইতো, কথা ঠিক নেই, যাইতে তোমায় সঙ্গে নিও। আমরা সুনামগঞ্জে নিই ওই ভাই আনিছি, হ্যাঁ ওর তো সুনামগঞ্জে রুমে দেখা করছে, কহ আমরা সুনামগঞ্জে আমাকে বন্যা ভাইয়া কেমনি আইছি রে, আরে যাইতে তোমার সঙ্গে নিও, ওরে দয়াল রে মাকাল ফলটার দেখতে ভালো বাহির লালটার বেতর, কথা বলেন আপনারা ভাড়ার না মনে হয় বাহির লালটার, বাজারে গেলাম এর বেড়া এটা কি করে তো তরমুজ কো বিদরে লাল নি, আপনারা জিগার লাল নি আমি কি জিগাই কইতাম নি, আমি কি রে বাবা এটা কি কো তরমুজ, আমি কি এত দাম কিনলে, তরমুজের দাম বেশি ছিল না বেড়া, বাবা রে বাবা এমন কে দাম বাড়ছে রে বাবা, মনে মনে কি আমার তো বিখ্যাত নামের বাবা, এর হলে জিগাই দাম কত হুজুর, দামে তো আমাকে দামের দরকার নাই, দাম তোর আরো ফুসাইয়া দিয়াম, তুই বালা কইরা কো ইফতারের সময় খাইলে মজা লাগে, ঠিক নি ঠিক নি, আমার কত দাম গেলে গেছে খায়া যাতে স্বাদ ফাই, ঠিক নি স্বাদ না ভাই আল্লাহ বাস রে বাবা, ওরে দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো, ওরে আমি দয়াল আগে জানলাম না, ওরে অমৃত খায়াবার সে জ্বালা, ওরে অমৃত খায়াবার সে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না জানলে দয়া, আরাস্তাম না হেলাই হেলাই কারজন স্টোরি, কইতাম নি কইতাম নি কইতাম নি, হেলাই হেলাই কারজন স্টোরি, ওরে পুরুষ নষ্ট হাটে ওরে খারাপ রাস্তা হাই গাড়ি নষ্ট, আরে নারী নষ্ট খোলা গাঠে রে,
হেলায় হেলায় কারজন স্টোরে, কথাটা মনে খারাপ লাগছে, কথাটা মনে খারাপ লাগছে। আরে বাবা, 500 রুটে পয়সা নষ্ট আছে, নষ্ট নি 500 রুট তো আর কম খান না রে বাবা, আমি তো আর খাই না বাবা, জানিও না 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, আই হাই কুসমাজে গ্যারাম নষ্ট, খাতক নষ্ট সুদে, কথা কোন ঠিক নেই, 500 রুটে পয়সা নষ্ট, আরে যুবক নষ্ট মদে, আরে কুসমাজে গ্যারাম নষ্ট, খাতক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, কথা কোন ঠিক না ঠিক, ঠিক মানে এক ধরনের একটা মানে এটা পোকা, কীট মানে এক ধরনের একটা পোকা আর কি, এই পোকাটা ফুলের যে ফুলের যে মানে উপরে যে মধুরা থাকে খেয়ে ফেলে আর কি, কীট না এটাই বলা হয়েছে আমাদের এই গানটা লিখেছেন কি নাম যেন আমিরুদ্দিন, আমিরুদ্দিনের গানটা লিখছে আমাদের সিলেটের খারি আমিরুদ্দিন কারি ছিল, ঠিক না ঠিক, আহা কত সুন্দর কথা বাবা, সিলেটের খারি আমিরুদ্দিন না, হ্যাঁ বড় দামি কথা লিখছে বাবা, আরে ও সমাজে গ্যারাম নষ্ট, খাতক নষ্ট সুদে, ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, আরে অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কারজ নষ্ট রে, ওরে পুরুষ নষ্ট হাটে, আরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, আরে নারী নষ্ট ফুলা গাঠে রে, হেলাই হেলাই কারজ নষ্ট রে, কথা কন না বাবা ঠিক না বেঠি, কথা কি বাস্তব লেখছিনি, কথা কন না বাস্তব কিনা, হাই রে আমার বাবা বাস্তব, আমি আজকে আরেকটা বাস্তব কথা বইলা দিয়া যাই, আরেকটা বাস্তব গজল বইলা দিয়া যাই, এখনের গজলটা হলো মুরব্বীদের জন্য, পরে আগের মতো শক্তি আমি পাই না তেমন, আরে শরীর জানি হয়া গেছে কেমনের কেমন, ঠিক আগের মতো শক্তিরা পাইনি তবে শক্তি রেখেছে জানি, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়া গেছে কেমনের কেমন, বাবা কেউ বুঝে না শক্তি আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা বলা ঠিক না বেঠে, আমি বলি আমার মরার, যারা বিয়ে করছেন তাদের তাদের জন্য আমাদের জন্য না বাবা, আবার ফেস লাগায় না, আরে আমার বউ বলেছে বায়ু চড়াই পাগ ধরেছে চুলের গুড়াই গো, আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক না, ওরে আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখের পাওয়ার হয়া গেছে কেমনের কেমন, কথা কোন ঠিক না বিন, আরে কেউ বুঝে না চোখের জ্যোতি কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আপনার ছেলে বলে বাবা জানের দাড়ি পেকেছে, ঠিক নি ঠিক নি, মেয়ে বলে বাবা জানের চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথাটা মজা হইলেও কথাটা কিন্তু বাস্তব, জোরে কোন কথা ঠিক নি, চিন্তা করো রে মন কই যাইবারে, কথা কোন কথা ঠিক নি, চিন্তা করো রে মন কই যাইবারে, আরে কোন দেশে যা ইবা তুমি বলো, কোন দেশে যা, আরে সকল কেফা লায় হারে, চিন্তা করো রে মন কই যাইবারে বাবা, চিন্তা ওরে মন কই যাইবারে, সবাই আমার সাথে সাথে বলেন, ওরে আমার মমিন ভাইরে বলো, ওরে আমার বাইরে বাইরে শয়নে স্বপনে ডাকো দয়ালার নাম রে, ওরে আমার মমিন ভাইরে, ওরে আমার মমিন ভাইরে,
জোরে জোরে করুন আল্লাহু আকবার। মহিলাদের আবদারের জন্য একটু 10টা মিনিট এসমেদের জিকির একটু জোরে আওয়াজ হইব, একটু মহব্বতে জিকির লন আল্লাহ 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 আল্লাহ। মোরশেদ নামে এত মধু আমার দয়ার নামে, এত মধু খাইলে মধু পরাই না আমার মন কই রাসে দেবা না। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মোরশেদ নামে এত মধু আমার দয়ার নামে, এত মধু খাইলে মধু পরাই না আমার মন কই রাসে দেওয়া না। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মোরশেদ নামে এত মধু হু আমার কই রাসে জাদু গো, কত কল হাইল পাগ লেনে কল খাইল পাগ লেনে পড়ে সন্ধান পাইল না আমার মন কই রাজে দেওয়া না। মাশাল্লাহ আল্লাহ 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 মোরশেদ নামে এত মধু আমার নুরুল হুদা নামে, এত মধু খাইলে মধু পরাই না আমার মন কই রাজে দেওয়া না। মাশাল্লাহ আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবি তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়া না নবী গো, তাই তো আমি তো দেন তাই তো আমি তোমার দেওয়া না। মাশাল্লাহ তোমার মতো আমায় কেহ নবি তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো আমি তোমার দেওয়া নাগার বর্ষে, তাই তো আমি তোমার দেওয়া নাগার। মাশাল্লাহ এত মধু মিদার নামে, এত মধু খাইলে মধু পরাই না আমার মন কই রাজে দেওয়া নাগা শৈব, আমার মন কই রাজে দেওয়া নাগা। মাশাল্লাহ সামনে তোমার মতো আমায় কেহ নবি তোমার মতো আমায় কেহ হেমন ভালো বাসে না, তাই তো আমি তোমার দেওয়া নাঙ্গা নবী গো, তাই তো আমি তোমার দেওয়া নাঙ্গা। মারহাবা আল্লাহ 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 প্রেম কদিয়া প্রেমে মোদেব প্রেম দে প্রেম কদিয়া প্রেমে মোদেব প্রেম মোদে ডিস্টার্ব করো না প্রেম কদিয়া প্রেমে মোদেব মনুষ্য প্রেম দ প্রেম কিয়া প্রেমে মহোদয় প্রেম তো মহোদয় মশাল্লাহ হন্লা 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 হন্লা।
প্রেমে হাসাই প্রেমে কাঁদাই গো, এই কি প্রেমের পাওনা ভাঙা হাবিবুর রহমান। প্রেমে হাসাই প্রেমে কাঁদাই গো, এই কি প্রেমের পাওনা হাইরে নাই মোদের আসিছি প্রেম কহ দিয়া হইছি রে দিবানা হাঙ্গা, এই আসিছি প্রেম কহ দিয়া হইছি রে দিবানা হাঙ্গা। প্রেম কো রিয়া প্রেমে মোদে গোমা মরছিলে প্রেম তো মোদে নাঙ্গা। মাশাল্লাহ হাল্লা 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 প্রেম কহ দিয়া প্রেমে মোদে গঙ্গ মরছিলে প্রেম তো মোদে নাঙ্গা। মাশাল্লাহ হাল্লা 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 প্রেমের বেশে দর্শে গো সাহরে কি কহ দিবে ও হাজাই কাঁদে গো বেশে পরান যায়। প্রেমের বেশে পরান যায় গো গো মাশাল্লাহ নুরুল হুদার প্রেমে ফাগুন গো হইয়া হাবিবুর রহমান প্রেমে পিছে পরান যায় গো গো মাশাল্লাহ। প্রেমের পিছে দর্শে গো দারে কি কহ দিবে ও প্রেমের পিছে পরান যায় গো গো মাশাল্লাহ। আমি কাঁদে বলে বালাগো তার মতো আমার নাই কাঁদা, আমি কাঁদে বলে আমি কাঁদে বলে বালাগো তার মতো আমার নাই কাঁদা, আমি কাঁদে বলে বালাগো তার মতো আমার নাই কাঁদা। মাশাল্লাহ সামনে প্রেম কহনিয়া কাংসা বেদন সইছে আসিছে, কাংলার সামনে প্রেম কহনিয়া কাংসা বেদন সইছে তাই দা বিছনা পাইতে পারে এমন কেউনি আছে গো জাগম বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো জাগম বার্তা হইয়া মাশাল্লাহ। সামনে প্রেম কহিয়া কাংসা বেদন সইছে আসিছে, শরীফনের সামনে প্রেম কহিয়া কাংসা বেদন সইছে তাই রাহা মাইতে পারে এমন কেউ নেই আছে গো সালাম বার্তা হইয়া গেছে এখন পারবি হবে গো সালে মাশাল্লাহ। করতাম না গানার বাসের সরবার লানা গো জানলে পেহরে করতাম না মাশাল্লাহ। হল্লা 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 আমার নুরুল হুদারে কোথায় পাবো গো, আমার মুর্শিদেরে কোথায় পাবো গো, তোমরাই আমার আমার মুর্শিদ বিনে আপন করে বন্ধু তুমি আমার মুর্শিদ বিনে আপন করে বন্ধু তুমি মাশাল্লাহ। আমি ফাঁদে ফাঁদে ঠেকছি সাঁদে গো, আমি সাঁদে সাঁদে ঠেকছি ফাঁদে গো, আমায় ও বা
আমার হাবিবুর রহমান বিনে প্রেমের তানা কে আমার দয়ান চান দে তাই পাব আমার বরশি দে তাই পাব পাগলে জুম করো জুম করো আমার বরশি দে তাই পাব তোমরা আমার আমার মরশির বিনে আপন মনে বন্ধ মিলে আমার দয়ালের প্রেমে বর সাহালা রে আমার মরশিদ প্রেমে বর সাহালা রে জানা সো রে না জানা সো রে মনুষ্যদি নীল মঙ্কা দিয়া আমার নরম হুদা নীল মঙ্কা দিয়া আমার মনুষ্য নীল মঙ্কা দিয়া আমার মেদা নীল মঙ্কা দিয়া মারহাবা মারহাবা মাশাল্লাহ মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার শরীফর নীল মন কাঁদিয়া মাশাল্লাহ কেমন করে কাঁদিল মন কেমন করে কাঁদিল মন প্রেমে আমার মনুষ্য নীল মন কাঁদিয়া আমার মনুষ্য নীল মন কাঁদিয়া মাশাল্লাহ আমার হইয়া দুইটি কত আমার মর্ষি পাইলে কইলার মিরে পাইলে কইও পাইলে কইও আরে অম্বলার মুর্শিদ রে হে হে পাইলে কইও মাশাল্লাহ গরের মাল সব লই টানিল ওছে হে নায়েক ছু
অসুবিধা নাই, আজকে তো মনে করেন আপনাদের প্রেম দেখে আমারও একটা জোশ বই উঠে গেছে। সুবহানাল্লাহ, এত রাতে কিন্তু আমি এইভাবে এদিকে জেনারেটর চলতেছে না, কারণ চলতেছে না, পুরা ওয়াজ ওই ইটা চলতেছে, কারেন্ট নাই। অসুবিধা নাই, কারেন্ট টারেন্ট লাগতো না, আমরা কারেন্ট লাগে না, আমরা শরীরে এমনি কারেন্টের অভাব নাই। কতক্ষণ ঠিক না বেটি বাবা, শূন্যতার শরীরে কারেন্টের অভাব নাই বাবা, কারেন্টের হওয়ার হচ্ছে আমাদের হওয়ার আরো বেশি। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ঠিক নেই ঠিক নেই, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেটা সাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেটাই
একসাথে পাই না, ভালো লাগে না। অনেকই বেশি ভালো লাগে সোনার মদিনা বন, অনেক বেশি সোনার মদিনা লাগবে হি তো কেন সে তাই ইনা বল লাগবে হি তো কেন সে তাই সাহে মদিনা বন লাগবে হি তো কেন সে তাই। সবাই বলি মারহাবা, একটা নাতে রাসূল বলে কিয়াম করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা নাতে রাসূলের পাগল, নবীর আশেকের রাসূল, বিশ্বপতির কাছে এখন দিয়ে দেবো। বাবাজি দোয়া করবে, আল্লাহ পাক আজকের মাহফিল তারে সহিভাবে কবুল করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা নবীর দিদার চাই, কথা ঠিক নেই? আমরা ওলির দিদার চাই, কথা ঠিক না? ঠিক। তাহলে আমার সাথে সাথে মহাব্বতে প্রাণ, হ্যাঁ প্রাণ জল বাসায় নবীর মহাব্বতে নবীকে মায়ার সুরে ডাক দিবেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মদিনাতে গেলেই চলবো, মনটা ফ্রেশ করে লাগতো না? একটু মহব্বতের জমানটা বন্ধ রাখি না? যারা মদিনায় যাইতেছেন বাবা, এখনের সময় কিন্তু দোয়া কবুলের সময়। বলে সুন্দর একটা মন নিয়ে তে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে বাবা আজব প্রেমের কারবার গটে গিয়ে দেখে নাও, বাবা আজব প্রেমের গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে। বাবা খানাই কাবাই গেলে আশেক আল্লাহর মেহমান, আরে রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান। সুবহানাল্লাহ, বল না। খানাই কাবাই গেলে আশেক আল্লাহর মেহমান, আরে রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান, আরে কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, সুন্দর একটা বল সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বল, সুন্দর একটা মন দিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। ওরে যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। সুবহানাল্লাহ, আমাদের নবী সুন্দর কিনা? আমাদের নবী সুন্দর কিনা বলো না? যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলো, সাহাবীরা নাহি নূর নবীজির ঘাম বলো, রহমতে আলো নবী নূরে মুজাসসাম বাবা, রহমতে আম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। আরে চেন মান জান কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবা, আর শুনবা নি সুন্দর কাহিনী বাবা, আর শুনবা হা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে নূরে মুজাসসাম বলো, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়।
আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের আলোক নবী নূরে মুজাসসাম বল রহমতে আহ বিনুরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীর ঘাম বল সাহাবীরা আতর বানায় জিরে ঘাম বল সাহাবীরা আতর বানায় নূর নবীর শেষ বেলায় আমার শেষ এক মিনিটে শেষ করে দেই যাদের জন্য এত খাতা করে শেষ মেসেজ আমি আর নাও আসতে পারি মারাও যেতে পারি যে পরিমাণে মানুষ মারা যায় আমিও তো মারা যেতে পারি কথা ঠিক নেই শেষ মেসেজটা দিয়ে যাদের জন্য এত খাটা খাটি তারাই তোমায় দিবে মাটি বাবা কথা বল না যাদের জন্য এত খাটা খাটি তারাই তোমায় দিবে মাটি আরে অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে দুই চার মাস কেউ করবে না তোমার তালাশ তারা বেঁচে যাবে আমি মারা গেলে আসল মূলে তারা বেঁচে যাবে আজিজি মারা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে কথা কন ঠিক নেবে আরে আমার জীবনটাই গেল ভুলে ভুলে বোরকা চুলার বাবারে আমার জীবনটাই গেল ভুলে ভুলে আজকে মারা গেলে আপন ফুলা কালকে তাড়াতাড়ি জোহর নামাজের আগে কবর নামাই দিবে কথা কোন ঠিক নেই কার জন্য বিশতলা বিল্ডিং বানায় রাখবা বাবা তুমি মারা গেলে এক সপ্তাহ পরে তোমার আপন ছেলেগুলো বাদ হয়ে যাবে কথা কোন ঠিক না বিটি বাবা যে কবরে ঘুমায় রয়েছে এই খুশ কবরও সন্তানের নিবার সময় নাই কথা কোন এই জন্য যাদের জন্য খাটা কাটি তোমার ফুলা পাইনে তোমার দিব মাটি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে দুই চার মাস কেউ করবে না তোমার তালাশ তারা বেঁচে যাবে আমি মরে গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে ওরে বাবা রে আমার জীবনটাই গেল ভুলে ভুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন বলেন আল্লাহুম্মা আমিন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে রাত 2:40 বাজে আমি সেই 12টা দিয়েছিলাম বাবা দিয়ে দিব আপনার কাছে